আদরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আজ বিশ্ব মা দিবস, সবাইকে মা দিবসের শুভেচ্ছা। মা দিবসে সাকিব খান তার মায়ের জন্য 1000 গোলাপ ফুল দিয়ে চমকে দিলেন। মা দিবসে সাকিব খান উপহার ও ফুল দিয়ে তার চোখের মণি মাকে ভালোবাসায় ভরে দিল যেভাবে। দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজ মাকে ঘিরে শৈশবের স্মৃতিচারণ করছেন অনেকেই। মা দিবসকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ফেসবুকে মাকে নিয়ে নানা ধরনের স্ট্যাটাস পোস্ট করেছেন অসংখ্য ব্যবহারকারী ও নায়ক নায়িকারা। বেশিরভাগই তাদের প্রোফাইল পিকচার তুলে এনেছেন মায়ের সঙ্গে কোনো মুহূর্তকে। বাচ্চা নিয়ে বাংলাদেশের নামি দামি সুপারস্টার সাকিব খান এবং অপু বিশ্বাসও এদের সাথে যোগ হয়েছে। মাহিয়া মাহি, পরিমরি ও বুবলি এক একজন এক এক ভাবে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ ছোটবেলায় মায়ের সঙ্গে স্মরণীয় কোনো ঘটনার কথা বর্ণনা করেছেন, কেউ তার নিজের জীবনে মায়ের ভূমিকার কথা বলেছেন, আবার কেউ মাকে এই মুহূর্তে পাশে না পেয়ে তার মন খারাপের কথাও শেয়ার করেছেন। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের শিল্পী, সেলিব্রিটি, ক্রিকেটার, নায়ক নায়িকারাও মাকে নিয়ে নানা ধরনের স্ট্যাটাস দিয়েছেন, ছবি পোস্ট করেছেন তাদের নিজের মায়ের সঙ্গে। সাকিব খান স্ট্যাটাসে দেন, পৃথিবীর সবকিছু বদলে যায়, বদলায় না শুধু মায়ের স্নেহ মায়া মমতা ভালোবাসা। ভালো থাকুক, দীর্ঘজীবী হোক পৃথিবীর সকল মা, সবার জন্য প্রার্থনা। আর তাই তো সাকিব মা দিবসে তার মায়ের জন্য 1000 গোলাপ ফুল দিয়ে চমকে দিয়েছেন। মা দিবসে সাকিব খান উপহার ও ফুল দিয়ে তার চোখের মণি মাকে ভরিয়ে দিল ভালোবাসায়। সাকিব খান বলেন, আজ মায়ের অনেক কথাই মনে পড়ছে। মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। মায়ের স্বপ্ন ছিল আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হব, বিশ্ব দরবারে আমাকে এক নামে চিনবে। হ্যাঁ, আমি গর্ব করে বলতে চাই আমার মায়ের স্বপ্ন পূরণ করেছি আমি। আপনারাও আপনার মাকে ভালোবাসুন, মায়ের স্বপ্ন পূরণ করুন। সবকিছু ঋণ শোধ করা গেলেও মায়ের ভালোবাসার ঋণ কোনো কিছু দিয়েই শোধ করা যায় না। তাই সবাই একবারের জন্য হলেও বলুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। সাকিব খানের মা এখনো অপু বিশ্বাসের গুণে মুগ্ধ। অপু বিশ্বাসের জন্য তার মনে রয়েছে আলাদা জায়গা, আর এখন তো জয় আছে। সাকিব খানের বাবা মায়ের একাকিত্ব ঘোচাচ্ছেন জয়। লকডাউনের এই সময়ে সাকিবের মা সাকিবকে বলেছেন, অপু বিশ্বাস মেয়ে হিসেবে কেমন ছিল, কি করেছে পরিবারের জন্য, আর সেসব কথা শুনে নিজের ভুলও বুঝতে পেরেছেন বর্তমানের সাকিব খান। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে বাংলা ট্রেন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এখনো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই বাংলা ট্রেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বাংলা ট্রেন সময় শীর্ষ খবরটি শুধুমাত্র আপনাদের জন্যই প্রস্তুত করে থাকে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ বাংলা ট্রেন জির সঙ্গে থাকার জন্য।